নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আবারও জুয়ান ফেরান্দো ভাগ্যের উপর ভর করে একটা পেনাল্টি শুট আউট জিতে কিন্তু এএফসি কাপের প্লে অফসে কোয়ালিফাই করলো। তো এডিকে মোহনবাগানের সঙ্গে হায়দ্রাবাদ এফসির খেলা ছিল, ম্যাচটা ফুল টাইম হয়েছিল 1-1 গোলে, এবং লাস্ট অব্দি কিন্তু পেনাল্টি শুট আউটে 3-1 জিতে কিন্তু এটিকে মোহনবাগান চলে গেল এএফসি কাপের প্লে অফে। তো এবার এএফসি কাপে এটিকে মোহনবাগান খেলবে, তবে সেটা আর এটিকে মোহনবাগান নামে খেলবে না, সেটা মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে। সিনিয়র দলের কিন্তু এটিকে মোহনবাগান নামে এটাই শেষ ম্যাচ ছিল। তবে ম্যাচ নিয়ে আলোচনা করার আগে মোহনবাগান সমর্থকদের কাছে একটা প্রশ্ন, যে জিতে প্লে অফে তো চলে গেছে দল, বাট টিমের খেলা দেখে তোমরা কি খুশি, সত্যি কি খুশি, কমেন্টে জানিও। তো ম্যাচের ব্যাপারে কথা বললে আবারও কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে মোহনবাগানের একটা খেলা, যেই ম্যাচটা কিন্তু নকআউট ম্যাচ ছিল এবং ফুল টাইম অবধি কিন্তু ম্যাচটার কোনো রেজাল্ট আসেনি। তো আমরা আইএসএলে দেখেছিলাম দুটো ম্যাচে কিন্তু 0-0 গোলে শেষ হয়েছিল, এবং লাস্ট অব্দি পেনাল্টি শুট আউটে গিয়ে মোহনবাগান জিতেছিল। এদিনও কিন্তু আর কি পেনাল্টি শুট আউটে গিয়ে লাস্ট অব্দি মোহনবাগান জিতলো। ওভারঅল 90 মিনিটসের পর কিন্তু ম্যাচের রেজাল্ট ছিল 1-1। আর জুয়ান ফেরান্দো কিন্তু পোস্ট ম্যাচ এসে বললো, আই হেট পেনাল্টিস, মানে তিনি নাকি পেনাল্টিকে ঘৃণা করেন, তিনি চান না ম্যাচ পেনাল্টি শুট আউট অব্দি যাক। বাট তোমরা বলো, ওভারঅল আইএসএল দেখে বা এই ম্যাচটা দেখে সেটাকে মনে হয়েছে? বারবারই কিন্তু মনে হয়েছে জুয়ান ফেরান্দো চাইছে ম্যাচটা যেন পেনাল্টি অব্দি যায়। তবে ওভারঅল ম্যাচটা পেনাল্টিতে নিয়ে যাওয়াটা কিন্তু লাস্ট অব্দি মোহনবাগানকে লাভই দিয়েছে, তারা লাস্ট অব্দি ম্যাচটা জিতেছে, এএফসিতে আর কি কোয়ালিফাই করেছে। পেনাল্টি শুট আউটের কথা বললে হায়দ্রাবাদের প্লেয়ারদের দেখে মনে হতে পারে এরা কি টাকা নিয়ে পেনাল্টি মারতে এসেছিল, মানে এরকম ঘটনা আইপিএলে যদি ঘটতো তাহলে লোকে এতক্ষণে ফিক্সিং বলে চিল্লানো শুরু করে দিত। বাট ওভারঅল এটাই ফুটবল, মানে হায়দ্রাবাদের প্রথম পেনাল্টিটা জোয়াও ভিক্টর ভালো মারলো, উল্টো দিকে দিমিত্রি পেত্রাতো শেষে সেও কিন্তু একটা ভালো পেনাল্টি মারলো। তো ওভারঅল দিমিত্রি যে খুব ভালো পেনাল্টি মারে সেটা কিন্তু এতদিনে বোঝা গেছে, দারুণ পেনাল্টি কিন্তু মারে। দেন উল্টো দিকে আসে সাহিল তাবড়া, সে এসে বল উড়িয়ে দেয় একদম আর কি বারের উপর দিয়ে উড়িয়ে দেয়। তারপর কার্ল ম্যাথিউগ আসে, ম্যাথিউগের পেনাল্টি কিন্তু হায়দ্রাবাদের গোলকিপার সেভ করে। তো হায়দ্রাবাদের গোলকিপিংও কিন্তু এদিন পরিবর্তন ঘটেছিল, অনুজ খেলছিল, যেখানে হায়দ্রাবাদের কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার ছিল কার্তিমণি। কার্তিমণি আইএসএলে চোট পাওয়ার পর গুরমিত খেলছিল, সেও দারুণ খেলছিল, বাট এদিন কিন্তু গোলে ছিল অনুজ, না কার্তিমণি অ্যাভেলেবেল ছিল না গুরমিত অ্যাভেলেবেল ছিল। তবে কার্ল ম্যাথিউগের শটটা কিন্তু অনুজ ভালো সেভ করে, যদিও আমার পার্সোনালি মাথায় ঢুকলো না যেখানে তোমার কাছে গ্যালেগোর মতো প্লেয়ার আছে তাকে দিয়ে সেকেন্ড পেনাল্টি মারানো যায়, সেখানে ম্যাথিউগ কেন মারতে যাচ্ছে। তো যাই হোক, সেখানে কিন্তু আবার 1-1 হয়ে গিয়েছিলো। তবে তারপর জোয়েল কিয়ানিস আসে, সে আবারও মিস করে, সেও গোলে রাখতে পারে না। দেন উল্টো দিক থেকে লিস্টন এসে একটা ভালো পেনাল্টি মারে, তারপর কিন্তু আবারও ওডেই ওনা ইন্ডিয়া আসে এবং সেও কিন্তু বলটা উড়িয়ে দেয় বারের ওপর দিয়ে। মানে তিনটে পরপর পেনাল্টি কিন্তু গোলেই রাখতে পারে না হায়দ্রাবাদের তিনজন প্লেয়ার, এবং সেখানে কিন্তু বিশাল কায়েতকে কোনো সেভ করতে হয়নি, সে গোলের নিচে ছিল, তার প্রেশারই হয়তো বল উড়িয়ে দিয়েছে। এবং দেন মোহনবাগানের দিক থেকে 4 নম্বর পেনাল্টিটা কিয়ান নাসিরি মারতে আসে, সে গোল করে, অনুজ ঠিক দিকেই ঝাঁপিয়েছিল বাট আটকাতে পারে না, এবং সেখানে কিন্তু একটা পেনাল্টি বাকি থাকতেই মোহনবাগান কিন্তু পেনাল্টি শুট আউটটা জিতে যায়, জিতে এএফসিতে কোয়ালিফাই করে যায়। তবে এএফসিতে কোয়ালিফাই করলেও ফুটবল কিন্তু খুব একটা ভালো লাগেনি, পার্সোনালি আমার তো লাগেনি, খুবই ছন্নছাড়া ফুটবল লেগেছে। বিশেষ করে ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগান পিছিয়ে যেতেই পারতো। তো ফার্স্ট হাফে মোহনবাগানের একটাই ভালো অ্যাটাক ছিল, সেই অ্যাটাক থেকে গোল আসে, যেই অ্যাটাকটার ক্ষেত্রে কিন্তু মনভীর সিং, হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রাতোস এই জুটিটা কাজ করে। মনভীর সিং একটা বল হোল্ড করে দেন বুমোসকে দেয়, এবং দেন বুমোস কিন্তু বলটাকে নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়ে কিন্তু দারুণভাবে বলটা রেখে দেয় পেত্রাতোসের জন্য। পেত্রাতোস বলটাকে জালে জড়িয়ে মোহনবাগানকে 1-0 গোলের লিড দিয়ে দিয়েছিল। তবে তারপর থেকে কিন্তু হায়দ্রাবাদ এফসি টোটালি ডমিনেট করেছে, প্রচুর অ্যাটাক করেছে, গোলটা যে অত পড়ে খেয়েছে এটা কিন্তু ভাগ্য ভালো বলতে হবে, কারণ ফার্স্ট হাফে মোহনবাগানের ডিফেন্সের অবস্থা হরিবেল ছিল, ওভারঅল গোটা টিমটার অবস্থাই হরিবেল ছিল। ওই গোলের মুভটা বাদ দিয়ে দিলে না, ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডের কোনো সংযোগ ছিল না, 2 থেকে 3টে পাস ভালোভাবে দিতে পারছিল ঠিকঠাক করে, হেঁটে হেঁটে খেলছিল, খেলার মধ্যে কোনো গতি ছিল না, না দেখতে ভালো লাগছিল খেলাটাকে, কোনো কিছুই ঠিকঠাক ছিল না, আর ডিফেন্স তো অতি জঘন্য ছিল। ব্র্যান্ডন হ্যামিল স্টার্ট করেছিল, স্যাপকো স্টার্ট করেনি, এটার পেছনে কি লজিক ছিল আমি জানি না, যে স্যাপকো এত ভালো খেললো আইএসএলে তাকে দিয়ে না স্টার্ট করিয়ে হ্যামিলকে স্টার্ট করিয়েছিল। তবে ওভারঅল কিন্তু ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ছিল বলতে হয়। তো সুভাষিস বোস লাস্টের দিকে এসে ভালো খেলেছে, প্রথম দিকে তাকেও কিন্তু ক্লুলেস লাগছিল, আর রাইট ব্যাকের জায়গাটা সেখানে আশিস রায় অ্যাভেলেবেল ছিল না, নামতে খেলছিল, এবং নামতে জায়গাটা কিন্তু টোটালি ভালনারেবল লেগেছে, ওখান দিয়ে বোর্জা হেডিরাকে লেফট উইঙ্গার খেলাচ্ছিল হায়দ্রাবাদ, এবং তারা কিন্তু বারবারই ওই জায়গা দিয়ে অ্যাটাক করে গিয়েছে, নামতে একটা পেনাল্টিও কিন্তু অলমোস্ট দিয়েছিল।
অ্যারেন ডিসিলভাকে কিন্তু নামতে ফাউল করে, এবং যে গোলটা হয় সেটাও কিন্তু ওই নামতের দিক দিয়েই হয়, এবং প্রচুর অ্যাটাক হয়েছে ওই দিক দিয়ে। রাইট উইংটাও ইয়াসির প্রচুর অ্যাটাক করেছে, পোস্টে মেরেছে, কিছু কিছু ক্ষেত্রে বিশাল কায়েদ বাঁচিয়ে দিয়েছে, নয়তো কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে একাধিক গোল খেতে পারত। খুবই বাজে ডিফেন্সের অবস্থা ছিল, মিডফিল্ডও খুব একটা ভালো খেলছিল সেরকমটা কিন্তু না, এবং দেখে মনে হচ্ছিলো যে কোনো মুহূর্তে গোল খেয়ে যেতে পারে। এবং সেখানেই ফার্স্ট হাফের লাস্টের দিকে গিয়ে কিন্তু জোয়েল কিয়ানিস গোল করে, ওই নামতের ভুলেই কিন্তু গোলটা মেনলি হয়েছিল, বাকি ডিফেন্সেরও ভুল ছিল। এবং সেখানে সেকেন্ড হাফে তুলনামূলক বেটার খেলেছে ডিফেন্স, আমি বলবো সেকেন্ড হাফে বেটার অর্গানাইজড ছিল, তবে সেকেন্ড হাফেও কিন্তু গোল আসেনি। এবং সেকেন্ড হাফের একদম শেষের দিকে কয়েকটা ঘটনা ঘটে, একটা হচ্ছে হলিচরণ নার্সারি, সেকেন্ড হাফের একদম লাস্টের দিকে গিয়ে সে কিন্তু এটিকে মোহনবাগানের বক্সের সামনে পড়ে যায়। এবার সেটা ডাইভ ছিল না, আদৌ ফাউল ছিল সেই নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তবে সেটা কিন্তু পেনাল্টি ছিল না, কারণ যদি ফাউল হয়েও থাকে সেটা কিন্তু হয়েছিল বক্সের বাইরে। বাট সেখানে একটা পেনাল্টির অ্যাপিল হয়েছিল, যেটা পেনাল্টি কিন্তু রেফারি দেয়নি, এবং সেই সময় কিন্তু আর কি রেফারি ফুল টাইমের হুইসেল বাজায়, এবং দেন কিন্তু মনোলো মার্কোয়েস রোকা, যার দিকে এই ম্যাচটার নজর ছিল, যে হায়দ্রাবাদ টিমটাকে একদম জিরো থেকে হিরো বানিয়েছে, তার হায়দ্রাবাদের জার্সিতে কিন্তু বা হায়দ্রাবাদের কোচের পদে লাস্ট ম্যাচ ছিল, তো সে কিন্তু প্রতিবাদ করতে এগিয়ে আসে। এবার আমরা টিভিতে রিপ্লে দেখে বুঝতে পারছি যে ওটা পেনাল্টি ছিল না, বাট সে তো আর রিপ্লে দেখেনি, বাট সে রেফারির কাছে আসে, এসে প্রতিবাদ করে, এবং লাস্ট অব্দি রেফারি তাকে রেড কার্ড দেখিয়ে দেয়। মানে হায়দ্রাবাদের হয়ে লাস্ট ম্যাচে কিন্তু মনোলো মার্কোয়েস রোকা রেড কার্ড দেখে মাঠ ছাড়লো, এবং দেন মনোলো মার্কোয়েস রোকা গিয়ে কিন্তু গ্যালারিতে একা বসে পড়ে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, কমেন্টেটররা কিন্তু বলছিল যে এই সময় যেন মনোলো মার্কোয়েস রোকার কাছে কেউ গিয়ে ছবি না চায়, কারণ এই সময় তার মাথা গরম থাকবে। এবং তারপরেই দেখা গেল যে একটা বাচ্চা ছেলে সে কিন্তু সেলফির জন্য মনোলো মার্কোয়েস রোকার কাছে গেছে, মানে কমেন্টেটররা জাস্ট বলছিল আর তারপরে সেই জিনিসটা হয়েছে। যদিও মনোলো মার্কোয়েস রোকা তাকে রাগ দেখায়নি, যেহেতু একদমই বাচ্চা ছেলে, বাট তাকে বললো চলে যেতে, পরে সেলফি তুলবে, তার সাথে ম্যাচ শেষ হয়ে গেলে, এরকমটাই মনে হলো। তবে হয়তো মনোলো মার্কোয়েস রোকাকে রেড কার্ড দেখানোর জন্য তার বদদোয়াটা লেগে গিয়েছিল রেফারির, এবং লাস্ট অব্দি দেখা গেল রেফারিকেও উঠে যেতে, মানে রেফারি ম্যাচ পরিচালনা করছিল, তারপর দেখা গেল রেফারিরও ক্র্যাম্প হয়ে গেছে, এবং যে রেফারি আর কি রেফারিং করছিল তাকে উঠে যেতে হলো। এরকম জিনিস আমি খুব কম দেখেছি, মানে মনোলো মার্কোয়েস রোকাকে লাল কার্ড দেখিয়ে রেফারিকেই উঠে যেতে হলো লাস্ট অব্দি, এবং সেখানে যে ফোর্থ অফিসিয়াল ছিল সে কিন্তু এসে আবার ম্যাচটা পরিচালনা করে অ্যাজ এ মেন রেফারি, এবং সেখানে কিন্তু লাস্ট অব্দি ম্যাচটা ফুল টাইমে 1-1 গোলে শেষ হয়, এবং সেখানে পেনাল্টিতে গিয়ে মোহনবাগান কিন্তু জিতে গেল 3-1 গোলে। বাট ওভারঅল জুয়ান ফেরান্দোর যে স্ট্র্যাটেজি, তার যে প্ল্যান বির অভাব, সেইগুলো কিন্তু আবারও স্পষ্ট দেখা গেল। মানে আইএসএল তো সে অবশ্যই জিতিয়ে দিয়েছে, তার সঙ্গে এএফসি কাপের প্লে অফেও কোয়ালিফাই করিয়ে দিয়েছে, পরের মরশুম সেই কোচ থাকছে, সফল কোচ, ট্রফি দিয়েছে, এএফসিতে নিয়ে গিয়েছে, সেই বিষয়ে সন্দেহ নেই। তবে তারপরও জুয়ান ফেরান্দো যে ভালো ফুটবল খেলাতে পেরেছে সেই কথা বলাটা আদৌ ঠিক হবে কিনা আমি জানি না। আমার পার্সোনালি কিন্তু লাস্ট 3টে ম্যাচে, মানে সুপার কাপের লাস্ট 2টো ম্যাচ এবং হায়দ্রাবাদের সঙ্গে এই ম্যাচটা জিতলেও ফুটবল কিন্তু খুবই খারাপ লেগেছে। এবার আইএসএলের সময়কার খেলা দেখে তাও বলা যেত যে ডিফেন্সিভ ফুটবলটা একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে সফল হচ্ছে। আজকে তো ডিফেন্সও ভালো লাগেনি, ভাগ্যের জোরে কিন্তু জিতে গিয়েছে এটা বলা যেতে পারে, এবং ভাগ্যকে ভর করেই কিন্তু জুয়ান ফেরান্দো চলছে। আইএসএলও পেনাল্টি শুট আউটে সেমিফাইনাল ফাইনাল জেতা, দেন এই ম্যাচটাও কিন্তু অনেকটাই ভাগ্যের জোরে কিন্তু জুয়ান ফেরান্দো জিতেছে। ওভারঅল ফুটবলের দিক দিয়ে বলতে গেলে সেখানে হয়তো হায়দ্রাবাদ এফসি বেটার সাইড ছিল, বাট যেভাবে তারা পেনাল্টিগুলো মিস করলো সেটা জঘন্য ছিল, এবং সেখানে কিন্তু মোহনবাগানকে ক্রেডিট দিতে হবে, তারা কিন্তু সব পেনাল্টিগুলোই গোলের মধ্যে রেখেছিল। তো ওভারঅল মরসুমের লাস্ট ম্যাচ ছিল, বেশি কাটাছেড়া না করে জিতে গিয়েছে, সেই নিয়ে আনন্দ করা উচিত, আশা এটাই করতে হবে যে পরের মরসুম যেন বেটার ফুটবল দেখা যেতে পারে। তো তোমাদের এই ম্যাচ নিয়ে কি বক্তব্য, জুয়ানের খেলা নয় কি তোমরা খুশি, সেই নিয়ে কমেন্টে জানিও। আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।